আমরা ডাইনামিক্স নিয়ে আলোচনা করছিলাম, এখানে আরেকটা প্রবলেম। এ পার্টিকেল প্রজেক্টেড আপওয়ার্ডস উইথ ভেলোসিটি ইউ ইজ মিট উইথ এয়ার রেজিস্ট্যান্স হুইচ ভ্যারিজ উইথ দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট। অর্থাৎ একটা পার্টিকেলকে উপরের দিকে ইউ ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে, এটা বাতাসের সাথে যে রেজিস্ট্যান্সটা ফিল করছে সেটা ভ্যারিজ অ্যাজ স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটির বর্গের সাথে ভেরি করছে রেজিস্ট্যান্সটা। আমাদের ফাইন্ড আউট করতে হবে গ্রেটেস্ট হাইট। তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশন সমূহ তৈরি করব। ধরে নিচ্ছি পার্টিকেলটা ও পয়েন্ট থেকে প্রজেক্ট করা হয়েছে অ্যাট এনি টাইম টি, পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, আর ও ইকুয়াল টু এক্স। এক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে যেদিক মোশন হচ্ছে তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ কে ভি স্কোয়ার, ভিটা হচ্ছে ভ্যালোসিটি, যেহেতু ভ্যালোসিটি বর্গের সাথে প্রপোর্শনাল রেজিস্ট্যান্সটা, তাই কে ভি স্কোয়ারটা ডাউনওয়ার্ডস, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স এটা জিটা সবসময় ডাউনওয়ার্ডস কাজ করে। তাহলে আমরা যখন ইকুয়েশন মোশনটা লিখছি, ইকুয়েশন মোশন লিখলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাক্সিলারেশন আকারে লিখছি, কারণ ইউনিট মাস ধরা হয়েছে ফোর্সটাকে, পার ইউনিট মাস করে নিয়ে ইকুয়েশন মোশনটা আমরা অ্যাক্সিলারেশন আকারে লেখা হচ্ছে। যখন এক্স ডাবল ডট ইকুয়ালস টু মাইনাস জি, কারণ মাইনাস জি এই জন্যে, কারণ জিটা ডাউনওয়ার্ডস কাজ করছে, এটা এক্সটাকে সিঙ্ক করাচ্ছে, এক্সের মানটা কমে যাবে ফোর্সটার ক্রিয়ায়, জি ফোর্সের ক্রিয়ায়। তো জি ফোর্সের ক্রিয়ায় এক্সের মানটা কমে যায়, সেগুলো কোনো নেগেটিভ নেই, কারণ জি ফোর্সের ক্রিয়ায় এক্সটা পজিটিভ হয়ে যাবে, বাড়বে, সেটা পজিটিভ নেওয়া হয়। এক্ষেত্রে তাহলে মাইনাস জি হলো কি, এবং রেজিস্ট্যান্স ফোর্স, রেজিস্ট্যান্স ফোর্সটা কী হবে গিয়ে, না এটা ডাউনওয়ার্ডস কাজ করছে, তাহলে মাইনাস কে ভি স্কোয়ার। এক্সের অভিমুখটা হচ্ছে ও থেকে পি এর দিকে আউটওয়ার্ডস, আর কে ভি স্কোয়ারটা এটা হচ্ছে টুয়ার্ডস ও, তাই এটা মাইনাস কে ভি স্কোয়ার হয়ে গেল। এরপর এখানে একটা টার্মিনাল স্পিডের ডেফিনিশন আমাদের ব্যবহার হবে কি। তো টার্মিনাল স্পিডের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা যদি বলি টার্মিনাল স্পিড, সেক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা জিরো হয়ে যাবে। তাহলে টার্মিনাল স্পিডে অ্যাক্সিলারেশন যদি জিরো হয়ে যায়, এবং এখানে ধরা হয়েছে অ্যাজ পার দ্য প্রবলেম আমরা সাধারণত ভিটাকে, ক্যাপিটাল ভিটাকে আমরা টার্মিনাল স্পিড ধরে থাকি, তো টার্মিনাল স্পিড গেন করলে অ্যাক্সিলারেশনটা জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে এটা জিরো এবং ভি এর যে আমরা ক্যাপিটাল ভি বসাতে পারি। এই ক্যালকুলেশনের সময় আমরা যে মানটা পাবো সেখান থেকে কনস্ট্যান্ট একটা কে, যেটা এখানে ব্যবহার হয়েছে কনস্ট্যান্ট কেটা, সেই কে এর মানটা বেরিয়ে আসবে। আর এটা খেয়াল রাখতে হবে এই যে কনস্ট্যান্টের মানটা, এটা সবসময় পজিটিভ আকারে আসবে। আমরা এমনিতে বললাম টার্মিনাল ভ্যালোসিটির ক্ষেত্রে এই অ্যাক্সিলেশনটা জিরো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা করবো, ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি জি সমান মাইনাস কে ভি স্কোয়ার হয়। এক্ষেত্রে আমাদের মাইনাসটা আসে না, এখানে সবসময় আমরা পরম মানটা নিই, এক্ষেত্রে এই জি সমান কে ভি স্কোয়ারই হবে, মাইনাসটা নেওয়া হবে না, নেগেটিভ সাইনটা নেওয়া হবে না, এখানে আমাদের মানটা সবসময় পজিটিভ মান হবে গিয়ে। তো এক্ষেত্রে ক্যালকুলেশন করে কে এর মানটা পাওয়া গেল, কে হয়ে গেলো জি বাই ভি স্কোয়ার। তাহলে এই যে কে আমাদের একটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল, এই কে এর মানটা এখন জি বাই ভি দিয়ে, ভি স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো। তাহলে ইকুয়েশন মেশিনটা চেঞ্জ হয়ে গেছে, ডি টু এক্স ডি টু ইকুয়ালস টু মাইনাস জি, মাইনাস জি বাই ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। আমাদের বার করতে হবে হাইট, অর্থাৎ এক্সটা, এক্সটা কত অ্যাটেন করছে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, হাইট কত গেন করছে। তো এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইকুয়েশনটা আমরা ভি ডিভি ডি এক্স লিখে নিতে পারি, ভি ডিভি ডি এক্স ইকুয়ালস টু মাইনাস জি বাই ভি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার। এরপর আমরা ইন্টিগ্রেট করছি। তো ইন্টিগ্রেট করার সময় পার্টিকেলটাকে ইনিশিয়ালি ইউ ভ্যালুসিটি দিয়ে ছোড়া হয়েছিল, যখন সর্বোচ্চ উচ্চতে পৌঁছে যাবে তখন এর ভ্যালুসিটি জিরো হয়ে যাবে, কারণ সর্বোচ্চ উচ্চতে পৌঁছে গেলে এর ভ্যালুসিটি জিরো হয়ে যাবে। তাহলে ইউ ভ্যালুসিটি দিয়ে ছোড়া হয়েছিল, সর্বোচ্চ উচ্চতে ভ্যালুসিটি হয়ে গেল জিরো, আর প্রাথমিক অবস্থা যখন ছোড়া হয় তখন হাইটটা ছিল জিরো, এবং সর্বোচ্চ উচ্চতে পৌঁছে গেলে ধরা হয়েছে হাইটটা এইচ। তাহলে আমাদের এটা ইন্টিগ্রেশন করা হয়েছে, ইন্টিগ্রেশন করার পর ফাইনালি যে রেজাল্ট আসছে এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টু জি লগ অফ ওয়ান প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে কি, এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু জি লগ অফ ওয়ান প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে গিয়ে আমাদের টার্মিনাল ভ্যালোসিটি, আর ইউটা হচ্ছে ইনিশিয়াল যে ভ্যালোসিটি দিয়ে আমরা ওপরের দিকে পার্টিকেলটাকে পাঠিয়েছিলাম। তো এটা এসএসসিতে পড়েছিল গত এসএসসিতে। নেক্সট প্রবলেম, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভ্যালোসিটি ল্যামডা ইনটু ভি। একটা পার্টিকেলকে ল্যামডা ভি ভ্যালোসিটি দিয়ে উপর দিকে প্রজেক্ট করা হয়েছে। ইন এ মিডিয়াম অফ রেজিস্ট্যান্স কে ইনটু ভ্যালোসিটি, আগে আমাদের রেজিস্ট্যান্স ছিল কে ইনটু ভি স্কোয়ার, এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে কে ইনটু ভ্যালোসিটি। ভি বিং দ্য টার্মিনাল ভ্যালোসিটি, ক্যাপিটাল ভিটা হচ্ছে টার্মিনাল ভ্যালোসিটি, প্রুভ দ্যাট দ্য গ্রেটেস্ট হাইট অ্যাটেন বাই দ্য পার্টিকেল ইজ, যে গ্রেটেস্ট হাইট অ্যাটেন করবে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই জি ইন্টু ল্যামডা মাইনাস লগ অফ ওয়ান প্লাস ল্যামডা। প্রবলেমটা আগের প্রবলেমের মতো, শুধুমাত্র পরিবর্তন হয়েছে গিয়ে আমাদের রেজিস্ট্যান্সটা, আগের রেজিস্ট্যান্সটা ছিল আমাদের কে ভি স্কোয়ার। তাহলে আগের প্রবলেমের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন মোশনটা ছিল এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস কে ভি স্কোয়ার, কারণ রেজিস্ট্যান্সটা ছিল ভ্যালোসিটির বর্গের সাথে প্রপোর্শনাল। এই প্রবলেমের ক্ষেত্রে কী হবে, ইকুয়েশন মোশনটার
একটামাত্র পরিবর্তন আসবে, সেটা হচ্ছে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি থাকবে, আর এটা হয়ে যাবে মাইনাস কে ইন্টু ভি। কারণ এক্ষেত্রে রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল টু ভ্যালোসিটি। তাহলে আমরা যদি দেখি এখান থেকে ও পয়েন্ট থেকে পার্টিকেলটাকে আমরা প্রজেক্ট করেছি অ্যাট এনি টাইম টি পি বি দ্য পজিশন হয় রো ইকুয়াল টু এক্স, এক্ষেত্রে জিটা ডাউনওয়ার্ডস কাজ করবে, আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় নিচের দিকে কাজ করে আর কে ভিটা নিচের দিকে কাজ করবে। তাই ইকুয়েশন অফ মোশন আমরা লিখলাম এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস কে ভি। এখন আমাদের যেহেতু ক্যাপিটাল ভিটা দেওয়া রয়েছে টার্মিনাল ভ্যালোসিটি, তো সেক্ষেত্রে আমরা জানি টার্মিনাল ভ্যালোসিটি বার করার জন্য এই এক্স ডবল ডট আমাদের জিরো হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো মাইনাস জি মাইনাস কে ইন্টু ক্যাপিটাল ভি, কারণ ক্যাপিটাল ভিটা হচ্ছে টার্মিনাল ভ্যালোসিটি। তো এটা যখন আমরা ক্যালকুলেশন করবো তখন জি ইকুয়ালস টু কে ভি এটা আমরা নেব না, কারণ এখান থেকে আমরা জানি যে মানটা হবে গিয়ে সেই মানটা পজিটিভ ভ্যালু নেওয়া হয়। তাই এখানে অ্যাকচুয়ালি এখান থেকে ক্যালকুলেশন করে গেলে মাইনাস জি একটা আসবে, কিন্তু মাইনাসটা এখানে কনসিডার করা হবে না, কারণ এক্ষেত্রে মানটা সবসময় পজিটিভ নেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কে ইকুয়ালস টু জি বাই ভি, অর্থাৎ আগের সমীকরণে আমরা কে এর মানটা রিপ্লেস করেছিলাম, এই সমীকরণের ক্ষেত্রে কে এর মানটা রিপ্লেস হয়ে যাবে বাই জি বাই ক্যাপিটাল ভি। তাহলে যে ইকুয়েশনটা এসে দাঁড়াবে গিয়ে আমাদের এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস জি বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি, এটা হলো আমাদের ইকুয়েশন মোশন। তো এক্ষেত্রে আগে যেভাবে প্রবলেমটা হয়েছে হুবহু একই রকমভাবে প্রবলেমটা হয়ে যাবে। তো আমরা এক্স ডবল ডটের জায়গায় এখানে যেটা এক্স ডবল ডট এটাকে আমরা ভি ডিভি ডি এক্স আকারে লিখে নেব, ভি ডিভি ডি এক্স ইকুয়ালস টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের মাইনাস জি বাই ভি, যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের স্মল ভি প্লাস ক্যাপিটাল ভি, এই আকারে রেজাল্ট আমাদের আসছে। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো এখানে ক্যালকুলেশন করে আমরা শেষমেশ এই যে ক্যালকুলেশন করা হয়েছে এরপর আমরা ইন্টিগ্রেট করে নিয়েছি এটাকে, এটাকে ইন্টিগ্রেট করে নিয়েছি। তো এখানেও চাইলে আমরা ইন্টিগ্রেট করে আগের মতো করে করতে পারতাম। আগে আমরা যেমন করেছিলাম ইনিশিয়ালি ইউ ভ্যালোসিটি দিয়ে ছোড়া হয়েছিল, ইনিশিয়যালি ইউ ভ্যালোসিটি দিয়ে ছোড়া হয়েছিল এবং ফাইনালি এই ছেদ পর্যন্ত অ্যাটেন্ড করেছে, তাহলে লিমিটের কারো করতে পারতাম। তো এখানে যে সমাধানটা করা হয়েছে এখানে ওই লিমিটটা না বসিয়ে আমরা একটা আরবিটারি প্রথমত ইন্টিগ্রেট করে দিয়েছি, দিয়ে আরবিটারি কনস্ট্যান্ট পেয়েছি। এখন উইথ দ্য সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট কন্ডিশন আমরা আরবিটারি কনস্ট্যান্টটাকে বার করে নেব। তো ইনিশিয়ালি যখন এক্স ইকুয়ালস টু জিরো ছিল তখন ভিটা ল্যামডা ভি দিয়ে ভ্যালোসিটি দিয়ে ছোড়া হয়েছে, সেখান থেকে সি এর মানটা পাওয়া গেছে, সি হচ্ছে গিয়ে ল্যামডা ভি মাইনাস ভি লগ ল্যামডা ভি প্লাস ভি। এরপর এই সি এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, সি এর মানটা বসানোর পর যখন গ্রেটেস্ট হাইট অ্যাটেন করবে, গ্রেটেস্ট হাইট অ্যাটেন করলে এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল হয়ে যাবে এবং ভি ইকুয়ালস টু হয়ে যাবে জিরো, এবং তার সামগ্রিক ক্যালকুলেশন করার পর ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই জি ইন্টু ল্যামডা মাইনাস লগ অপন প্লাস ল্যামডা। এই প্রবলেমটা ক্যালকুলেশন ঠিক আগের মতো ক্যালকুলেশন হয়ে রয়েছে, তো এটাকেও চাইলে আমরা ইন্টিগ্রেট করতে পারতাম, আগে যেভাবে আমরা ইন্টিগ্রেট করেছিলাম সেরকমভাবেই হবে গিয়ে ইন্টিগ্রেশনের লিমিটটা, ইন্টিগ্রেশনের লিমিট এটাই থাকবে, একই রকম ধরনের লিমিটটাই থাকবে। তো চাইলে ওই লিমিটভাবে করা যেতে পারে, নতুবা আমরা এখানে দুবার ক্যালকুলেশনের কন্ডিশন বসিয়ে আরবিটারি কনস্ট্যান্ট সেটা বার করেছি। নেক্সট প্রবলেম, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ইন এ মিডিয়াম হুজ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য ভ্যালোসিটি। আমরা যে দুটো প্রবলেম নিয়ে আলোচনা করলাম, প্রথমটা ছিল ভ্যালোসিটির সাথে বর্গের সাথে প্রপোর্শনাল, তারপরেরটা ছিল ভ্যালোসিটির স্কোয়ারের ভ্যালোসিটির সাথে প্রপোর্শনাল, অর্থাৎ প্রথমত আমাদের যেটা ছিল রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ভ্যালোসিটির বর্গের সাথে, এখানে রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল ছিল ভ্যালোসিটির সাথে। এখন যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করছি, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ইন এ মিডিয়াম হুজ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য ভ্যালোসিটি, ভ্যালোসিটির ঘনের সাথে প্রপোর্শনাল, অ্যান্ড নো আদার ফোর্সেস অ্যাক্ট অন দ্য পার্টিকেল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, অ্যান্ড নো আদার ফোর্সেস অ্যাক্ট অন দ্য পার্টিকেল। তো আমরা যে প্রবলেমগুলো করছিলাম সেখানে অন্য ফোর্স কাজ করছিল, সেই ফোর্স ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, যার জন্য আমরা মাইনাস জি নিচ্ছিলাম। এই প্রবলেমটাতে বলা হচ্ছে অন্য কোনো ফোর্স কাজ করেনি, হোয়াইল দ্য ভেলোসিটি ডিমিনিশ ফ্রম ভি ওয়ান টু ভি টু দ্য পার্টিকেল ট্রাভার্স এ ডিস্ট্যান্স ডি ইন টাইম টি। এখন পার্টিকেলটা যখন ওপরে যাবে ভেলোসিটি ক্রমাগত কমে আসবে, তাই এই প্রবলেম বলা হয়েছে যখন পার্টিকেলটা ভি ওয়ান থেকে ভি টু ভ্যালোসিটি পর্যন্ত যাবে এবং সেক্ষেত্রে ভ্যালোসিটি ডিমিনিশ হবে, এবং এই ভি ওয়ান থেকে ভি টু ভ্যালোসিটি যখন পৌঁছালো তখন যদি ডিস্টেন্স কভার ডি হয় তাহলে আমাদের দেখাতে হবে এই যে সময়টা, এই ডি ডিস্টেন্স ট্রাভার্স করতে ডি সময় নেয়, তাহলে ডি বাই টি এর রেজাল্টটা হচ্ছে গিয়ে টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রবলেমটা। এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমাদের রেজাল্টগুলো যদি মনে রাখা হয় তাহলে সুবিধা হয়, রেজাল্টগুলো মনে রাখলে আমরা সরাসরি রেজাল্টগুলো ব্যবহার করতে পারবো। তো প্রবলেমটা আসবে কী করে, আমরা প্রথমত আমরা ইকুয়েশন মোশন আসি, ইকুয়েশন মোশনের ক্ষেত্রে আমাদের এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস কে ভি কিউ হবে অনলি,
এখানে মাইনাস জিটা থাকছে না, মাইনাস জি কেন থাকছে না, মাইনাস জিটা এই জন্য থাকছে না, তখন বলা হয়েছে এখানে কোন অন্য কোনো ফোর্স আর কাজ করছে না। তাহলে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস কে ভি কিউ। এরপর এখান থেকে আমরা এই আগের মতোই এক্স ডবল ডটটাকে আমরা কিনে নিতে পারি, এটাকে লিখে নিতে পারি ভি ডিভি ডিএক্স, ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কে ভি কিউ। তাহলে ভি ডিভি ডিএক্স মাইনাস কে ভি কিউ, এরপর এটাকে আমরা ব্যবহার করব। এখানে যেহেতু টার্মিনাল স্পিড ভি বলা নেই, আগের প্রবলেমগুলোতে টার্মিনাল স্পিডের কথা উল্লেখ ছিল, এখানে টার্মিনাল স্পিডের কথা উল্লেখ নেই, তাই আমাদের এখানে কেটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন ভি ওয়ান থেকে ভি টু এবং জিরো থেকে ডি ডিস্টেন্সটা ভাস করেছে, যখন ভ্যালুসিটি ভি ওয়ান থেকে ডি মিনাস করে ভি টুতে পৌঁছেছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন জিরো টু ডি কে ডি এক্স। এই ইন্টিগ্রেশন করার পর আমরা ভি ওয়ান ভি টু এবং কে ডি দিয়ে একটা রিলেশন পেয়েছি ওয়ান। একই রকমভাবে আমরা যে ইকুয়েশন মোশন লিখেছিলাম সেই ইকুয়েশন মোশন থেকে আমরা আবার টাইমের আকারে এটাকে কনভার্ট করছি। আগে এটা যেটা লিখেছিলাম এটা অ্যাক্সিলারেশনটা ছিল ভি ডিভি ডি এক্স, তো এটাকে আমরা অ্যাক্সিলারেশন যেটা সেই অ্যাক্সিলারেশনটাকে আমরা ডিভিডি টু লিখতে পারি। একটা এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের যেহেতু ভ্যালোসিটি এবং এক্সের মধ্যে সম্পর্ক ছিল, তাই এক্সের জায়গায় আমরা ভি ডিভিডি এক্স রিপ্লেস করেছি। এখন আমাদের সময়ের সাথে একটা সম্পর্ক চাই, তাই এক্স ডবল ডটকে আমরা ডিভিডি টু দিয়ে রিপ্লেস করছি। তো এক্স ডবল ডটকে আমরা ডিভিডি টু দিয়ে রিপ্লেস করলাম, সেখান থেকে ডিভিডি টু দিয়ে রিপ্লেস করার পর আমরা ডিভি এবং ডিটি পেয়েছি। সেক্ষেত্রে যখন ভি ওয়ান থেকে ভি টু ভ্যালোসিটি হলো টাইম লাগছে, ধরে নিচ্ছে ক্যাপিটাল টি, তাহলে টাইমটা হচ্ছে জিরো থেকে টি। ভি ওয়ান থেকে ভি টু ভ্যালোসিটি যখন ডিভিনেস করলো তখন টাইমটা জিরো থেকে টি। সেক্ষেত্রে ক্যালকুলেশন করার পর আমরা টি এবং ভি এর মধ্যে একটা সম্পর্ক পেয়েছি। এই যে এটা হলো গিয়ে আমাদের রিলেশনটা, এটা হচ্ছে কি রিলেশনটা। এই রিলেশনের মধ্যে আমরা যে আগের রিলেশনটা পেয়েছি, আগের রিলেশন যেটা পেয়েছি আমরা যেটা ছিল কেডি দি রিলেশনটা, তো এই ভি ওয়ান মাইনাস ভি টু বাই ভি ওয়ান ভি টু এইখানে যে রেজাল্টটা রয়েছে, এই রেজাল্টটাতে আমরা কেডি বসিয়ে দিয়েছি। কেডি বসিয়ে দিলে আমাদের যে প্রয়োজনীয় রেজাল্ট সেটা হচ্ছে গিয়ে ডি বাই টি। এই ডি বাই টি রেজাল্ট আমরা চলে আসছে, যেটা হচ্ছে কি টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু। এমনিতে দেখতে গেলে প্রবলেমটা একটু বড়, কিন্তু আমাদের রেজাল্টটা খেয়াল রাখলে চলবে।